শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধব যে ওরা শেষ করুণায় আজকে আমরা একটি অমূল্য গ্রন্থ আস্বাদন করব এক মাস ব্যাপী এরকম একটা ইচ্ছা আমাদের আছে গ্রন্থটির নাম শ্রী গোবিন্দ লীলামৃতম গ্রন্থটি রচিত হয়েছিল চারশো তেতাল্লিশ বছর আগে চারশো তেতাল্লিশ বছর আগে গ্রন্থটি রচিত হয়েছিল যিনি রচনা করেছিলেন এই এখানে অত ব্যাচক না তিনি হচ্ছেন আপনাদের সকলের পরিচিত যিনি চৈতন্য চরিতামৃত রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু এটা তাঁরই রচনা গ্রন্থটি সংস্কৃতে লেখা এই গ্রন্থে একটা সংস্কৃত টিকা আছে মাঝে মাঝে সেই টিকাটাও আমরা আস্বাদন করব যেহেতু সময় আমাদের এক মাস প্রথমত এই গ্রন্থটিতে কী আছে সেটা হলো গ্রন্থটির নাম অনুসারে গোবিন্দ লীলাম্বৃতাম গ্রন্থটির নাম গোবিন্দ লীলাম্বিতম গ্রন্থে গোবিন্দের কথা ছাড়া আর কিছু থাকা উচিত নয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাও একটা কথা এই গ্রন্থে গোবিন্দ ছাড়াও রাধারানীর কথা আছে এই গ্রন্থটি দুষ্প্রাপ্য বর্তমানে কোথাও ছাপা নাই আমার এক বন্ধু শ্রীপাদ চন্দ্রনাথ গোস্বামী তিনি একজন পণ্ডিত তিনি আজ থেকে চল্লিশ বছর আগে এই গ্রন্থটি আমাকে দিয়েছিলেন কিন্তু আপনারা বলতে পারেন যে গ্রন্থকে এতদিন বলেননি কেন পাঠ করেননি কেন এই গ্রন্থটি কিন্তু কঠিন আর রাধা রাধাগোবিন্দ লীলা এমন সুষ্ঠুভাবে বর্ণিত হয়েছে যা সহজ করে না বললে সাধারণ লোকের বোঝাও খুব কঠিন আর একটা গ্রন্থ সম্পর্কে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু আগেই বলেছি চারশোর অধিক বছর আগে গ্রন্থটি রচিত এই গ্রন্থটি যে শ্লোকগুলি আছে তার মধ্যে চারটি শ্লোক নাই মানে পাতাটা আমি খুঁজে পাইনি তো আমরা চার নম্বর শ্লোকটি আমার মুখস্থ আছে আমরা চার নম্বর শ্লোক থেকেই আজকে আলোচনা শুরু করবো বাবা রে আমার গ্রন্থ না দেখলে অসুবিধা আছে এই কোথায় গেল ক্যামেরাম্যান আমাকে আটটি লাইট দিতে পারো কাছে কাছে আটটি লাইট হবে না না আমারটা আরও দরকার আসল কথা গ্রন্থটি নষ্ট হয়ে যাচ্ছিল আমরা বাঁধিয়েছি গ্রন্থটা কিন্তু একটু বুঝতে অসুবিধা আছে কারণ হল ওই একজনকে দিয়ে বাঁধানো হয়েছে পাতাগুলো ছিঁড়ে গেছে পাতাটা ছেনে যাওয়ার ফলে আসলে কিছু কিছু জায়গা আমার বুঝতে অসুবিধা হয়েছে তবুও আমরা সাধন করব গ্রন্থটি আর এখন বয়স হচ্ছে তো আসল কথা ওই যে বেশি দূর থেকে দেখতে একটু কষ্ট হয় আলোটা এখানে বসানোর সাহায্য করুন আপনার জায়গাটা আপনারা এই গ্রন্থটাকে কিন্তু ধৈর্য ধরে ধারাবাহিকভাবে শুনবেন হ্যাঁ সংস্কৃত আছে বলে অত অধৈর্য হলে হবে না বিশেষত মায়েরা ধৈর্য ধারণ করে এর পরে কিন্তু লীলা আসবে এখন আমরা মঙ্গলাচরণের কথা শুনব আগেই বলেছি মঙ্গলাচরণের চারটি শ্লোক নাই পাতাগুলি নষ্ট হয়ে গেছে দেখছেন তো গ্রন্থর অলেবারের অবস্থা কি পাতা একদম লাল হয়ে গেছে এই গ্রন্থটির বয়স কথা জানেন আমার হাতে এসেছে ছিয়ানব্বই বছর আগের কথা বলছি আমার গুরুদেব এই গ্রন্থটি আমাকে দেন তো বুঝতে পারছেন যখন তিনি আমাকে গ্রন্থটি দিয়েছিলেন তখন আমার বয়স বেশি ছিল না মাত্র ১৩ বৎসর এখন আমার প্রায় আশির কাছাকাছি বয়স কত বছর আগে গ্রন্থটি এসছে আপনারা বুঝতে পারছেন কি কি হরি বল কথা হলো হ্যাঁ কত হচ্ছে সাতষট্টি বছর আগে গ্রন্থটি আমি পেয়েছি আমার গুরুদেব এই গ্রন্থটি প্রথমে আমাকে পড়তে বারণ করেছিলেন কারণ রাধারানী এবং গোবিন্দের কথা এত সুস্পষ্ট রূপে বলা আছে এখানে সকলে হজম করতে পারবেন না কিন্তু হজম আমার একটা ব্যবস্থা আছে কি জানেন হজম করাবার গুরুপাক খাদ্যে খাওয়ার পরে যদি হজমেগুলি খাওয়া যায় তাহলে কী হয় হজম আপনা সেই রকম সাধুগুর বৈশ্রব হল হজমিগুলি আর কঠিন হরি কথা এটা কিন্তু গুরুপাক বস্তু গুরুপাক বস্তুকে শুনতে গেলে আস্বাদন করতে গেলে কোনো একজন অনুভবী ভক্তের কাছ থেকে শুনতে হবে অনুভবী ভক্ত এক ঘন্টা করে বলবো প্রত্যেকদিন যে কটা শ্লোক হয় আজকে পাট আরম্ভ হয়েছে সোয়া ছটায় আমার ঘড়ি অনুযায়ী কটা বাজে জানি না আচ্ছা যাই হোক আমার ইচ্ছা আছে আগামীকাল থেকে ছটায় বসব কারণ এখন ধর নিয়ম সেবা তো শুরু হয়েছে আজকের থেকে তো নিয়ম সেবাতে তো এর পরেও তো কাজ থাকে আমাদের ধরুন আমাদের তিনটায় উঠতে হয় না উঠলে চারটেই কীর্তন আরম্ভ হয় না ধরুন সেই জন্য আমাদের একটু আগে আগে বিশ্রাম করতে হয় যাই হোক সেটা কথা আজকে আমরা এই অমূল্য গ্রন্থ আস্বাদন করবার জন্য গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ বৈষ্ণব ভগবান এ তিনের স্মরণ এটা মঙ্গলাচরণেরই একটি শ্লোক দেখবেন যত বড় বড় রচয়িতা আছে তারা কিন্তু মঙ্গলাচরণ করেছেন গ্রন্থের আরম্ভে কারণ কি মঙ্গলাচরণ করছেন কারণ একটাই শাস্ত্র আছে মঙ্গলাং ভগবান বিষ্ণু মঙ্গলাং আমাদের সুদানাহা দেখবেন জগতে মঙ্গল যদি কিছু থেকে থাকে যে বস্তুর কখনো অমঙ্গল হয় না আমাদের কিন্তু কিছু মাঙ্গলিক কর্ম আছে মাঙ্গলিক কর্ম তো মায়েরা মাঙ্গলিক কর্ম কি সেগুলো কী যেমন ধরুন বাচ্চা যখন জন্মগ্রহণ করে ছদিনে একটা ছয় ষষ্ঠী হয় এটা কিন্তু মাঙ্গলিক কর্ম কি হরি বল তাই তো আমার ভুল হলে আপনারা বলবেন তারপর যখন অন্নপ্রাশন হয় এটা একটা মাঙ্গলিক কর্ম নিয়ম আছে স্মৃতিশাস্ত্রে ছেলের দুবছর বয়সের পর থেকেই জন্মদিন করা উচিত অনেকে আছে পাঁচ বছরে করেন করতে পারেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু শাস্ত্রী আছে দু বছর থেকে জন্মদিন পালন করা যায় এটাও কিন্তু মাঙ্গলিক কর্ম কিন্তু একটা কথা যখন বিদ্যা আরম্ভ হয় বিদ্যা আরম্ভ ছেলেমেয়েরা যখন লেখাপড়া শুরু করেন সেটাও কিন্তু ওই স্কুলে যখন ভর্তি হয় ওটাও কিন্তু মাঙ্গলিক কর্ম যখন সে বিএ পাশ করে মানে গ্র্যাজুয়েশন হয়ে যায় সেটাও কিন্তু মাঙ্গলিক কর্মের অন্তর্গত আর একটা বিশেষ মাঙ্গলিক কর্ম আছে কি বলুন তো হ্যাঁ মানে আপনাদের যা হয়েছে তাই হ্যাঁ বিপূর্বক বাহ ধাতু খং প্রত্যয় করতে হয় তার মানে বিবাহ বিবাহ একটা মাঙ্গলিক কর্ম কিন্তু একটা কথা বলি শরীর যখন খারাপ হয় তখন কিন্তু তার জন্য যে চিকিৎসা করা হয়েছে এটা মাঙ্গলিক কর্ম নয় আরেকটা একটা কর্ম আছে সেটা হলো শেষের সেদিন ওটাকে মাঙ্গলিক বলা হয়নি কিন্তু বদ্ধজীবের কাছে মৃত্যুটা অমঙ্গলকর হলেও কৃষ্ণ ভক্তের কাছে মৃত্যু কিন্তু মঙ্গলকর কারণ বদ্ধজীব কর্ম অনুসারে কর্মফল ভোগ করে কৃষ্ণ ভক্ত কিন্তু কর্মফল ভোগ করেন না মরার সময়ে তারা কিন্তু প্রাণ ভরে গোবিন্দকে ডাকতে থাকেন প্রভু আমার যাওয়ার সময় হয়েছে রবীন্দ্রনাথ একটা কথা আছে না আমার যাবার সময় হলো বিদায় রবীন্দ্রনাথ বলছেন না আমার যাবার সময় হলো দাও বিদায় কোথায় যাবেন বিদায় নিচ্ছেন তো সংসারের কাছ থেকে কোথায় যাবেন একটু আগে বলেছেন বদ্ধজীব কর্মফল ভোগ করার জন্য বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে এমনকি যারা হরিভজন করেন না তারা কিন্তু শ্রীগাল কুকুর হওয়ার কথাও শাস্ত্রে বলা আছে শিয়াল কুকুর কথাটা একটু কঠিন হয়ে গেল নাকি কঠিন কি কথাটা সত্য তো ভজন না করলে শিয়াল কুকুর ভেড়া হতে পারেন পরও জন্মে কিন্তু জানবেন এই কৈবিতা শাস্ত্রম সর্বৈক বিহিতা পুরা গোবিন্দ গুণ কীর্তনশ নিরন্তর এ এখানে বলছেন যদি কোন ব্যক্তি এমন দুর্লভ জীবন পেয়ে যদি জীবভাত দাতে প্রাণ ভরে হরি বলতে না পারে তাহলে কিন্তু তার অধপতনই হবে উন্নতি আর হবে না অধপতন তাহলে অধপতন আমরা চাই কি হরি বল অধপতন চাই কি আমরা আপনারা অধপতন চান কি আপনারা কোথায় যেতে চাই উর্ ঊর্ধ্বে গছন্দী সত্যস্থা গীতা দেখুন মধ্যে টিষ্ঠতি রাজষা জঘন্যগুণবৃত্তিষ্ঠা অধগচ্ছন্তি তামসা যারা সত্যগুণ প্রধান তারা কিন্তু ঊর্ধ্বে গে তারা কিন্তু ভগবত রাজ্যে যান মধ্যে তিষ্ঠন্তি রাজষা যারা রজগুণ সম্পন্ন তারা কিন্তু মধ্যবর্তী স্থানে অবস্থান করেন মত্তলোকে নয় কেন বলুন তো মধ্যবর্তী স্থান বলতে কি বোঝায় মধ্যবর্তী স্থান মানে মনুষ্যলোকের অতীত কিছু জায়গা আছে সেখানে কি থাকে ভূতলোক দেবলোক এসব লোক থাকে তবে আমরা রাগ করবেন না সব দেবতার অধিকার কিন্তু সমান নয় সব দেবতা থাকবার জায়গাও সমান নয় কালকে কি গেল বিজয়া দশমী তো বিজয় দশমীটা কি ঠাকুর বিজয় হলো কালকে তাই দুর্গা তাই কি আপনারা কি বলেন মা দুর্গার বিসর্জন হলো এত আনন্দ কেন কি বলেন বাজনা বাজিয়ে আর একটা কথা বলবো রাগ করবেন না কেউ আমি কালকে দোতালার থেকে দেখছিলাম এখান দিয়ে ঠাকুর যাচ্ছিল উফ কি নাচ দেখেছি কালকে বুঝেছেন এত নাচ করতে গেলে বলুন তো স্বাভাবিক মানুষ কখনো এরকম নাচতে পারে না কে নাচাচ্ছে কে নাচাচ্ছে এই বলেছে এরা বলছে বোতল শোনুন কথাটা কিন্তু সত্যই আজকাল মদ্যপানের প্রভাবটা এত পরিমাণে বেড়ে গেছে গুরু জ্ঞান হারিয়ে ফেলেছে কাকে নিয়ে যাচ্ছে মাকে আপনারা বোন দুঃখের কথা বলবে একটা আমার আমি জয়নগর গেছিলাম পাঠ করে জয়নগরে কিছু ছেলে তাদের মাতৃবেয়োগ হয়েছে শশান নিয়ে যাচ্ছে যা নিয়ে যাওয়ার সময় বোতল খেয়েছে বললেন বোতল মা মাকে মাকে নিয়ে যাচ্ছে আর যে খাটুলি নিয়েছে না কাঁধে নিয়েছে তো এরকম করে নাচাচ্ছে আমি দেখি এত মন খারাপ হলো আমার হায় যে মা আমাদের কাছে এত উপাস্য যে মা আমাদেরকে গর্ভের থেকে আরম্ভ করে এ পর্যন্ত মানুষ করেছেন তাকে এত অসম্মান চলছে আপনারা কি বলেন এটা অসম্মান নয় মাকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় মদ্যপান করা যায় কখনো না মাকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় চোখের জলে নিয়ে যেতে হয় কিন্তু সে কোথায় দুঃখ হয় সেটাই সমাজ আজকে কোথায় যাচ্ছে মায়ের বিসর্জন দেখবার জন্য হাজার হাজার লোক হয়েছে বুঝছেন আর কি বলবো দুঃখের কথা ওই যে আমাদের এখানে ক্রসিং লেভেল আছে লেভেল ক্রসিং আছে না এই যে রত্ন একজন জুটি জুটি মানে স্বামী স্ত্রী কালকে এসেছিলেন প্রণাম করতে ওর আটটার সময় গেটে এসে নাকি দাঁড়িয়ে আছে আমাদের আশ্রমে আছে সাড়ে নটার সময় এইটুকু রাস্তা হেঁটে আসতে তাদের দেড় ঘন্টা লেগেছে কী করে লাগলো বলুন তো মায়ের বিসর্জন দেখতে যাচ্ছে লোকগুলো আর মায়ের সঙ্গে তো বহু লোক আছে আর বহু ঠাকুর তো সঙ্গে লোক থাকলে তো লোক বাড়বেই দুঃখের বিষয় হলো ওরা এসে আমাকে বলল যে বাবা ওদের দিকে আর তাকানো যাচ্ছিল না মাকে নিয়ে যাচ্ছে সব বাহ্য জ্ঞান শুনলাম একটা আরও জ্ঞান নেয় সবাই কিন্তু বোতল খেয়ে আনন্দ করছে এটা মায়ের সম্মান না অসম্মান কি বলেন আপনারা অসম্মান না কি ডাক্তারবাবু কি বলেন অসম্মান না এটা মাকে অপমান করা হচ্ছে এটা কিন্তু কখনোই উচিত নয় আজকে এত যত্ন করে আমরা ষষ্ঠীর দিন মাকে বোধন করলাম সপ্তমী অষ্টমী নবমী তিন দিন তো আনন্দ করে পূজা হলো যাকে পূজা করেছি তাকে মদ খেয়ে বিদায় দিচ্ছি বাঙালিদের কি দুরাবস্থা কিছু মনে করবেন না আপনারা ইউপিতে যান সেখানেও দুর্গাপূজা হয় সেখানকার লোকেরা মদ খেয়ে কখনো বিসর্জন দেয় না কাউকে মাকে আমি নিজে দেখেছি বিহারে তো যাই মাঝে মাঝে পাটের জন্য সেখানেও গিয়েও দেখেছেন এরকম নাই কাজেই এটা আমাদের দুঃখের বিষয় যাকে আমরা জগজ্জননই বলছি দেখবেন চণ্ডীতে একটা কথা আছে আজকে এটুকান প্রাথমিক উপক্রমণিকা করছে যা দেবী সার্বভৌতু শক্তিরূপে না সমর্থিতা নমস্তশয়ী নমস্তি নমস্তী নম নম বৈষ্ণবদের একটা দিক আছে স্ট্রোকটা চণ্ডী স্ট্রোকটা যা দেবী সর্বভূত শক্তিরূপে না এত কথা কি চল পরে সে আগে বসবেন আচ্ছা যদি বলা যায় কার শক্তি শক্তিরূপেই না কার শক্তি আপনার কি বলেন বাবারা মা কার শক্তি তুমি বললে হবে শুধু সবাই চুপ করে আছে নারায়ণ শক্তি কৃষ্ণ শক্তির প্রমোচ্াতে মা দুর্গা হচ্ছেন কৃষ্ণ শক্তি তাহলে কৃষ্ণ শক্তিকেও অপমান করা হচ্ছে হ্যাঁ গুরু বৈষ্ণব কিন্তু বিশেষ কৃষ্ণ শক্তি তাদেরকেও যদি অপমান করা হয় সেখানে বৈষ্ণব অপরাধ হয় আর মাকে অপমান করলে কি হয় মাতৃচরণে অপরাধ হয় আমরা আনন্দ করা ভালো কিন্তু ব্যভিচার করা ভালো নয় আমরা তো আনন্দের নামে ব্যভিচার করছি তাই মায়ের বিসর্জন গতকাল হয়েছে হয়তো এখনো এখনো কোনো কোনো প্যান্ডেলে মা আছেন আমি সত্যি কথা বলছি রাগ করুন আর যাই করুন এটা কিন্তু অবৈধ কাজ প্রাণ চলে যাওয়ার পরে কি কেউ বাড়িতে মনে রাখে আপনারা কি বলেন কেউ রাখেই মৃত ব্যক্তিকে বাড়িতে রাখে তিন দিন রাখলেই কিন্তু গন্ধ বেরোয় তাই নাকি আমি মায়ের সম্পর্কে সেই কথা বলছি না কথা হলো মাকে তো আদর করে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল আচ্ছা বলুন তো মায়ের প্রাণকে কী দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয় কী দিয়ে প্রাণ হয় নারায়ণ শিলা দেখবেন নারায়ণ শিলা ছাড়া কোনো পুজোই হয় না কালী পুজো না চণ্ডী পুজো না শক্তি পুজো না দেবতা পুজো না দুর্গা পুজো কারোরই কিন্তু প্রাণ সঞ্চালিত হবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত নারায়ণ শক্তি তার হৃদয়ে স্থাপিত না হচ্ছে যেদিন ঘট বিসর্জন হয় হরিবল সেদিন কিন্তু মা মূর্তির থেকে চলে যান থাকেন না আমরা কি করছি মাকে সামনে রেখে ওরে বাবা কি নাচ আর কি নাচ কত রকম যে নাচ আর কি বলবো আমি একবার দুর্গা পুজোতে বহরমপুরে ছিলাম বহরমপুরে আমার দেখে আরও খারাপ লেগেছে বহরমপুরে ওখানে একটা জায়গায় পাঠ হয় মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার লোক হয় পাঠে পাঠ সেটা আমি ফিরছি মায়ের বিসর্জন শুরু হয়েছে গাড়িতে বসে বসে রাস্তায় দেখলাম মায়েরা মদ খেয়েছেন বুঝছেন মায়েরা মদ খেয়েছেন মদ খেয়ে নাচছেন আমরা কোথায় আছি বা চিন্তা করুন মা যদি মাছ খায় ছেলে তো অবশ্যই খাবে কী বলেন খাবে না ছেলে খাবে না তাহলে অতএব এ বিষয়ে কিন্তু সতর্ক থাকা দরকার যে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ব্যবিচারের জন্য মাকে সামনে রেখে মাকে কিন্তু আসলে অপমানই করা হচ্ছে এটা কিন্তু আমরা কেউই চিন্তা করি না আমরা আনন্দ নিয়ে ব্যস্ত মদটাই যেন আনন্দের প্রধান সামগ্রী হয়ে গেছে কিন্তু এখনও পশ্চিম বাংলায় অনেক বড় বড় বাড়ি আছে জমিদার বাড়ি জমিদার তো মায়ের পুজো হয় সেখানে কিন্তু পবিত্রতা রক্ষা হয় আমি গেছি কয়েকবার জানি সেটা সেখানে মতে ফোয়ারা হয় না এরকম বেশিরভাগই হয় আমার অপরাধ না বারোয়ারি পুজোগুলোতেই বেশি হয় বাড়ির পুজোতে সেরকম করবার মতো সামর্থ্য সকলে থাকে না করেন না তারা কেন মাকে ডেকে নিয়ে এসে অপমান করে এটা ঠিক না কাজী আজকে হয়তো সমাজের এক শ্রেণীর আমাকে গালা গালাগাল দেবে আপনারা বলুন কি মিথ্যা কথা বলেছি এই যে ভক্তবান একটা মিথ্যা বলেছে কি আপনারা কি বলেন মিথ্যা কথাগুলো তাহলে এটা কিন্তু চিন্তা করে আমাদের বাঙালিদের চলা উচিত মাকে সম্মানের আসনেই বসিয়ে রাখা দরকার তাকে অসম্মান করা এটা কিন্তু মোটেই সমীচীন নয় একটা ছোট্ট গল্প বলবো এই গ্রন্থেরই গল্প মা দুর্গা একবার গোলকে গেছিলেন মা দুর্গা গোলকে গেছেন গোলকের যে দাঁড়িয়ে আছেন দুর্গাকে বললেন কাকে চাই বলেন রাধারানী আর গোবিন্দকে দর্শন করব আচ্ছা আচ্ছা আসুন আসুন জানেন তো যত কষ্টের দুর্গম জায়গা হোক না কেন বৈষ্ণবের জন্য সব দুর্গম রাস্তাই খোলা বৈষ্ণবের জন্য সব দুর্গম রাস্তা খোলা এমনকি বৈকুণ্ঠ পর্যন্ত বৈষ্ণবের কিন্তু সর্বোচ্চ কচাগতি কি হল দুর্গা পরমা বৈষ্ণবী তাই গোলকে দারীরা তাকে অভ্যর্থনা করে বলে বলেন আসুন দুর্গা অবনতমস্তকে গিয়ে দেখলেন আর রাজ সিংহাসনে রাধারানী আর গোবিন্দ বসে আছেন তখন গোবিন্দ দুর্গাদেবীকে দেখে সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন কেন বলুন তো সম্মানী ব্যক্তিকে সম্মান করা এটা ভগবানের কর্তব্য ভগবানও সম্মানী ব্যক্তিকে সম্মান করেন এরকম প্রমাণ আমাদের শাস্ত্রে অনেক আছে দুর্গাদেবী এসে রতজানু হয়ে ভগবানের চরণ প্রান্তে বসলেন দুর্গাদেবী যখন ভগবানের সামনে বসেছেন বসে বললেন হে দেবী আপনার আগমনের হেতু কি কেন এসেছেন গোলোকে বলি অনেক দিনকার ইচ্ছা আমি একটু সাক্ষাৎ রাধারানীকে দর্শন করতে চাই তাই আমি এসেছি আপনারা গোপাল তাপনি উপনিষদ পড়বেন গোপাল তাপনি উপনিষদে কথা আছে দেখবেন গোপাল তাপনি একটা শ্লোক শুনিয়ে দিই কি বলছেন না শিবাদি দেবতা বৃন্দ কালিকা সহমর্মই দুর্গা সহদে নেত্রম ত্রিলোকম ও বিভাষে যার তিনটি চোখ দশটি হাত দশটি অস্ত্র তিনি হচ্ছেন দুর্গা তিনটে চোখ কেন বলুন তো হরি বল মা তিনটে চোখ কেন কার জানা আছে মায়ের তিনটে চোখ কেন হাতুরুণ কার জানা আছে তিন নম্বর চোখটা হলো দিব্য দেখবেন কপালে চোখটা থাকে মায়েরও থাকে শিবেরও থাকে এখানে তৃতীয় চক্ষু থাকার উদ্দেশ্য কি জানেন ওটা দিব্য তো দেখবেন ওই চক্ষু দিয়ে কিন্তু গোবিন্দ দর্শন হয় দিব্য চক্ষুটা পাওয়া যায় কোথা থেকে নরতম ঠাকুর মহাশয় কি বলেছেন চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত মরি রে দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত দিব্যজ্ঞান প্রকাশ করেন কে তৃতীয় চক্ষু মায়ের আর শিবের তৃতীয় চক্ষুটা আছে প্রকাশ্যে এটা কথা এই কপালে যে চক্ষুটা আছে না শিবের আর মায়ের ওখানে কিন্তু সরাসরি তাকানো নাই তাকি নাকি কথা ঠিক না এই চোখ দিকে সরাসরি তাকাচ্ছেন শিব ও চক্ষুকে কি বলা হয় এই চোখটার নাম কি না আদি পাচ্ছি কোন অর্ধ উন্মিলিত নেত্র আর্ধেক তাকিয়ে থাকা কেন বলুন তো ধ্যান নেত্রম সর্বাভিমুখম তৃতীয় চক্ষুষামৃতে গোবিন্দ মনোহর দর্শনার্থম দেব্য চক্ষুষ্টাত প্রবেশম এখানে বলছেন যে তৃতীয় চক্ষুটা শিবের আর মায়ের যে চোখ আছে এটা কিন্তু আর্ধেক তাকিয়ে আছেন কেন বলুন তো এটা দিব্য চক্ষুটা হলো ধ্যান চক্ষু মা শিব দেখবেন কৃষ্ণের অষ্ট না শিবের কটা মুখ হ্যাঁ পঞ্চমুখের আমনাম গান ত্রিপুরারি শিবের চোখ কটা তিনটে কারণ মাথা যদি পাঁচটা হয় চোখ কটা হবে এক এক মাথায় তিনটে করে চোখ কথা হলো কোনোটা হলো দিব্যচোক কটা পাঁচটা দেখুন পঞ্চ দিব্যচক্ষীর দ্বারাতে শিব সর্বদা ধ্যানস্থ হয়ে আছেন অর্ধ উন্মিলিত নেত্রে ধ্যানস্থ হওয়ার কারণটা কি ধ্যান করে কাকে দেখছেন গোলকে দ্বিভুজ ধর শ্যামসুন্দরকেই তিনি দিব্য দর্শন করছেন এটা কিন্তু অবাস্তব কোনো কথা নয় শাস্ত্র বাক্য আপনারা দেখবেন রাধারানী সম্পর্কে গোপাল তাপনি পরিষদে আছে রাধিকা সমালক্ষয়িক দুর্গা কালিকা এব শক্তি সর্বহিত দিব্যা না ম দুর্গেতেই প্রবেশসাতি মা দুর্গাকে আমি প্রণাম করি কেন তিনি তার তৃতীয় চক্ষের দ্বারাতে ভগবান গোবিন্দকে দর্শন করছেন কাজেই পূজা গেল শুরু হলো কি তো বিজয় হয়ে গেল বিজয় মানে কি বিসর্জন তাই কি না এ কথা একদম সত্য নয় বিজয় মানে বিসর্জন নয় বিশেষ রূপে জয় কে কাকে জয় করল গতকালের যে তিথি ছিল ওই তিথিতে আর রাবণ বধ করেছিলেন রামচন্দ্রকে ওই জন্য দেখবেন মা যদি চলে যান তার জন্য কিন্তু পুত্রের চোখে জল পড়ে কাকে কার চোখে জল পড়েছে মা চলে যাওয়ার পরে ছে কি হ্যাঁ নাচার পড়েনি আনন্দ আনন্দ বুঝতে আনন্দ বুঝেছেন তো একটু আগে বললাম ওই আনন্দ কিন্তু একটা কথা মা যখন চলে যান মূর্তি ছেড়ে ঘর যখন নেড়ে দেওয়া হয় মা চলে গেলেন কাকে নিয়ে আনন্দ হচ্ছে হরিবল কাকে নিয়ে আনন্দ হচ্ছে কথা বলে না রামচন্দ্রকে কে জানত মায়ের দেহটা পড়ে আছে ওই দেহটাকে নিয়ে আনন্দ কিনা ভেতরে গোবিন্দ নাই গোবিন্দ না থাকলে সেটা কি হয় গোবিন্দ না থাকলে কি হয় মৃত না মাকেও সে কথা বলা যাবে না মা মৃত নন কিন্তু মর্তলোকে এসেছিলেন এই কদিনের জন্যে এই লোক ছেড়ে মর্তলোক ছেড়ে তিনি তার লোকে চলে গেছেন এটাকে মরণ বলে না কাজী দেখেন না বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়া বোঝা গেল কথাটা তাই তো ভুল বললাম হ্যাঁ তার স্থান তো কৈলাসে এসেছিলেন মাত্র তিন দিনের জন্য ষষ্ঠীকে যদি ধরেন তাহলে চার দিন কিন্তু এসে মা চলে গেলেন আবার শিবের কাছে একটা কথা বলি এখানে এই গ্রন্থের একটা উপজীব্য শ্লোক আছে এটা তো রাধাগোবিন্দ লীলা এই গ্রন্থে এখন এই বলতে বলতে পার সময় চলে যাচ্ছে আর আধ ঘন্টা আছে আধ ঘন্টা না তারও কম আছে আচ্ছা হরি বল শেষ শুরু হয়েছে দামোদর ব্রত একাদশী থেকে এই ব্রতের কিন্তু আরেকটা নাম আছে কী নাম মনে আছে কারোর কার মনে আছে ব্রত নয় এটা এটা ঊর্জব্রত উর্জমান শক্তি ভগবানকে ধরার শক্তি অর্জন করার ব্রত ফেরে এটা যদি এক মাস কেউ কায়মন বাক্যে শাস্ত্রে যা যা নিয়ম আছে সেগুলোকে মেনে প্রত্যেক দিন এক লক্ষ হরিনাম জপ করতে পারেন তাহলে কিন্তু পালন করার সার্থকতা মানে শেষের দিনে পদ্ম সকল শ্রের সদম দেখবেন তিনি কি পাবেন তিনি অনায়াসে পাবে গিরি ধারি অনায়াসে পাবে গিরিধারী অনায়াসে পাব কি করে যদি উর্জব্রত পালন করি শাস্ত্রবিধি মেনে চলি যদি প্রেমানন্দে বলি হরি যদি উর্জব্রত পালন করি দেখা যায় উর্যব্রত যদি পালন করা যায় শাস্ত্রীয় বিধি মেনে এক মাসের ভেতরেও গোবিন্দকে পাওয়া যায় এক মাসে দেখবেন তাতেই বা বিধেঙে বিনা শাস্ত্রে আছে শাস্ত্রীয় বিধি মানা উচিত বিনা শাস্ত্রীয় বিধিতে কিন্তু ভগবানকে পাওয়া খুব কষ্ট কিন্তু একটা কথা ভগবানকে পাওয়া যায় অনায়াসে বিধির অতীত হলে বিধির অতীত রাধা গোবিন্দের যুগল ভজন এটা কিন্তু বিধির অন্তর্গত নয় ভক্তি আর ভক্তি রাগভক্তি ভক্তিতে কিন্তু মন্ত্রতন্ত্রের প্রভাব বেশি যারা পুজো করেন না দেখবেন যারা প্রকৃতিই পুরোহিত তাদের কিন্তু বহু মন্ত্রতন্ত্র জানতে হয় কি যারা গোবিন্দের পুজো করেন তাদেরও কিন্তু মন্ত্রতন্ত্রের ব্যাপার আছে শাস্ত্রে কিন্তু একটা কথা বলি মন্ত্রতন্ত্রের ব্যাপার থাকলেও বৈষ্ণব স্মৃতিতে আছে নত প্রেমা মন্ত্রে না শাস্ত্রে আছে শুধু মন্ত্রের দ্বারা গোবিন্দের সন্তুষ্টি বিধান করা যায় না তাহলে মন্ত্রের সঙ্গে প্রেম থাকতে হবে যদি কেউ চোখের জলে উচ্চারণ করে অথবা উচ্চারণ না করেও যদি চোখের জলে তুলসী পুষ্পকে ভিজিয়ে যদি গোবিন্দায় নব বলে গোবিন্দচরণে অর্পণ করে তাহলে কিন্তু প্রাপ্তি বেশি হয় আচ্ছা প্রাপ্তি বেশি হয় কেন আর দেখবেন আর রাগভক্তিতে অত ক্রিয়াকর্মের অন্তর্গত অবস্থা নাই ক্রিয়াকর্ম সেখানে কম কিন্তু প্রেম আছে ভালোবাসা আছে ভালোবাসাটা কি শুন ভালোবাসার প্রেম কিন্তু এক নয় বুঝছেন ভালোবাসা হলো মরণশীল প্রেম কখনো মরে না তিনি মৃত্যুরতীত প্রেমের কখনো মরণ হয় না কিন্তু ইহো জগতের ভালোবাসার মৃত্যু হয় না কী বলেন আপনারা এখানকার ভালোবাসার মরণ নাই যে স্ত্রীকে এত ভালোবেসেছেন সে স্ত্রী যদি একদিন জগৎ ছেড়ে চলে যায় কদিন থাকে ভালোবাসাটা হরি বল কদিন থাকে হ্যাঁ শুধু অল্প দিন কি বছর ঘুরতে না করতে আর একটা বিয়ে করে আজকাল কিন্তু এরকম হচ্ছে তাহলে কিসের ভালোবাসা এটাকে ভালোবাসা বলে না কিন্তু জানবেন স্ত্রী মারা যেতে পারে স্বামীও মারা যেতে পারে কিন্তু গোবিন্দ কখনো মরে যান না অনন্তকাল ধরে ভক্তের সঙ্গে সঙ্গেই তিনি থাকেন ভক্ত তাকে বুকে করে রাখে ভক্ত যদি এ দেহ ত্যাগ করেও চলে যায় আবার যে দেহ পাবে সেখানেও কিন্তু গোবিন্দই তার সঙ্গে অবস্থান করবেন গোবিন্দ অজর অমর দেহমৃষ্টান্তেই সমাগতা গোবিন্দজন সংসর্গম তথা আনন্দ সংযোগবিহীনশ নত নিত্যম আনন্দে পার এখানে বলেন এখানকার আনন্দ নিত্য নয় এখানকার আনন্দ অনিত্য যাকে এত আদর করে ঘরে নিয়ে এসেছেন সেও যদি মরে যায় আমার জানা আছে বুঝেছেন ওই বর্তমানে গিয়েছিলাম পাঠ করতে যে বাড়িতে পাঠ হচ্ছে তার দু তিনটে বাড়ি পরে কান্নাকাটি হচ্ছিল পাঠের মধ্যে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার ও বাড়িতে কান্নাকাটি চলছে কেন বলে আজকে ওই ছেলেটার বউ ভাত বউ ভাত দিন কান্নাকাটি হয় নাকি হরি বল কান্নাকাটি হয় আনন্দ হয় না বউ ভাত দিন আনন্দ হয় আনন্দের পরিবর্তে সবাই কাঁচছে কান্নাকাটি কেন কী হয়েছে বলে সর্বনাশ হয়েছে এই বাড়িতে কি হয়েছে বলে যে একই ছেলের একই মাত্র বউ আজকে সন্ধেবেলা সে মারা গেছে কি হরি বল মৃত্যু কাউকে ছেড়ে কথা বলবে না যতই আনন্দের পথ ধরুন না কেন এখানকার আনন্দ কিন্তু চিরস্থায়ী নয় আসে আর যায় দেখবেন গীতা আছে আগমা পাই না গীতার কথা এখানকার আনন্দ আসে আর যায় কিন্তু কৃষ্ণ ভক্তের আনন্দ আসলে আর কখনো যায় না কৃষ্ণ ভক্তের আনন্দ হচ্ছে নিত্যকাল থাকে কি মরার সময় দেহ যখন ত্যাগ হয় কৃষ্ণনাম স্মরণ করতে করতে যদি তার দেহ ত্যাগ হয়ে যায় ত্যাগ হলে কোথায় যায় হ্যাঁ গোবিন্দচরণ স্মরিতে স্মরিতে যদি কেহ চলি যায় গোলক বৃন্দাবনে তার গতি হয় বলে কি বলে নিরন্তর কহে রাধায় হে রাধে একবার দয়া কর আমি গোবিন্দ সেবা লাভ করতে পারি আরে প্রেমানন্দে হরি বলি আমি গোবিন্দ সেবা যেন করতে পারি দেখুন আ রাধায়াপীত আসতে দেখবেন এখানে শাস্ত্রে বলা হয়েছে কথা যাই হোক মূল গ্রন্থে আসি যে গ্রন্থ আমরা স্বাধন করবো এক মাস ধরে সেই গ্রন্থ হলো গোবিন্দেরই লীলা যে লীলা শুনলে মৃত্যু জয় হয়ে যায় আর তাকে গ্রাস করতে পারে না এই মঙ্গলাচরণ শ্লোকগুলোতে এই কথাই কিন্তু বলা হয়েছে আমরা এখন শুনব দেখুন কী বলছেন এখন আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন কারণ হলো এই গ্রন্থের শ্লোকগুলো খুব ছোটো ছোটো আর শ্লোকগুলো যে টিকা আছে টিকাগুলো আরও খুঁতে একবার একবার ছোটো আমি তা দেখতে পাবো না এত ছোটো লেখা তবু মূল শ্লোকটা আপনাদেরকে শোনাব আচ্ছা শুনুন তাহলে হ্যাঁ কঞ্জা নিশান্তে এই চাপ এগুলো শুনুন এই শ্লোকগুলো কিন্তু খুব কঠিন কবিরাজ স্বামীপাদের লেখা শ্লোক আচ্ছা দেখুন নিশান্তে করুতে দহমা নামে বা মাল্যাম प्रातः लीला विहरोती सकी भी संबरी चारणे का मध्यने च अन्नं बत्रम बिलास योती विपि ने आराधा सही तत्तलील तत गोष्ठे जाति प्रदोषे रसायनाति सुधिदो जा सौ कृष्ण अवतार ह कृष्ण के एक বিশেষণ দেওয়া হলো এই কি বিশেষণ কৃষ্ণ কৃষ্ণকে অবতার বলা হলো এই শ্লোকে কিন্তু একটা কথা কৃষ্ণ কিন্তু অবতার নন অবতারী অবতারী হচ্ছেন কৃষ্ণ এখানে কিন্তু আমার একটু দেখতে অসুবিধা হচ্ছে মানে ওই সেই কী কাগজ বলে চকচক করে ওই কাগজ দিয়ে এখানে পাতাগুলোকে মাতানো হয়েছে ওই জন্য দেখতে অসুবিধা আজ দেখছি জেনে নিশান্তে মানে রাত্রি শেষে গোষ্ঠী গমন করেন রাত্রি শেষ কেন হরিবল রাত্রি শেষ হলেই তো গোষ্ঠ শুরু হয় তাই নাকি কি গোবিন্দের যে গোষ্ঠ তা কিন্তু প্রাতঃক নিশান্তে রাত্রি যখন শেষ হয় তখন কিন্তু মায়ের কোলে খাবার খেয়ে গোপাল গোষ্ঠে যান গোষ্ঠে কারা থাকে হরিবল বল শ্রীদাম সুদাম দাম বসুদাম সব সকার এরা থাকেন গোপাল কিন্তু অন্যান্য শাখাদের মতো আগেই বেরিয়ে আসেন না তিনি কিন্তু সখারা এসে তাকে নিয়ে যায় কেন বলুন তো আসল কথা গোপাল হলো নন্দরাজার ছেলে নন্দের পুত্র আর রাজপুত্রে একটা মর্যাদা আছে না কী বলেন রাজার ছেলে কিন্তু একটা মর্যাদা আছে কি মর্যাদা রাজার ছেলে সবার সঙ্গে ঘুরে না কিন্তু কৃষ্ণের বন্ধ কারা শ্রীদাম সুদাম এরা কারা সক্ষরসের নৃত্য সঙ্গে গোবিন্দের সক্ষরসে নিত্য সঙ্গে হচ্ছেন শ্রীদাম সুদাম দাম বসুদাম ইত্যাদি শ্রীদাম সব এরা আছেন অনেক সখা আমার বলবার উদ্দেশ্য হচ্ছে যে এই গোষ্ঠে গমন করছেন কখন এখানে বলছেন নিশান্তে কঞ্জর থেকে বেরিয়ে তিনি গড়ে যাবেন কিন্তু মা যশোদা অপেক্ষায় আছেন গোপাল কখন আসবেন গোপাল কখন আসবেন কোথায় ছিল বল রাত্রিবেলা গোপাল কোথায় ছিল কি বল আপনারা কি শুনছেন পাহাটার দিন আচ্ছা গোপাল ছিল যতদিন কোলে নিয়েছিলেন ততদিন পর্যন্ত মায়ের কাছেই থাকতেন মানে নন্দালয়ে আর যখন একটু হাঁটা চলা শুরু হয়েছে তখন থেকে কিন্তু সখাতের সঙ্গে বেড়ান তিনি মায়ের কোলে আর থাকেন না আচ্ছা বাবা আচ্ছা তখন গোপালের বয়স কত হরিবল এখানে টিকা এসে কত পড়েছেন গোপালের বয়স কত হরিবল কত বয়স তখন মাত্র তিন বছর তিন বছরের ছেলে ছেলে গোষ্ঠে যায় কী বলেন আপনারা অনুভব করতে পারেন কি তিন বছরের ছেলে সকালের সময় গোষ্ঠে যায় ক্ষমতা আছে কিন্তু সাধারণ মানুষের ক্ষমতা না থাকতে পারে সাধারণ বাচ্চাদের ক্ষমতা না থাকতে পারে কিন্তু কৃষ্ণ আসলে তত্ত্বে বাচ্চা নন তাহলে অমিততেই যা কৃষ্ণম কৃষ্ণ হচ্ছেন অমিত তেজা তার মানে অনন্ত ব্রহ্মাণ্ডে কৃষ্ণের মতো তেজ আর কারোর নাই গোবিন্দের মতো শক্তি আর কারোর নাই প্রসঙ্গক্রমে বলতে হয় দুর্গাদেবী দশভুজা দুর্গাদেবীর কাছে দশটা অস্ত্র আছে বুঝছেন কিন্তু একটা কথা বলি দুর্গা কার শক্তি একটু আগে কথা হলো কৃষ্ণ শক্তি। তাহলে দুর্গা শক্তি পেলেন কোথায় কৃষ্ণের কাছ থেকে আমরা ভুলে যাই আমরা কৃষ্ণকে ছোট করে মা দুর্গাকেই বড় করি কখনো কখনো এটা কিন্তু উচিত নয় কর কারা করেন শাস্ত্র জ্ঞান যাদের নাই তারা করেন জানে না তো তারা কৃষ্ণ কি আর মা দুর্গা যাই দেখো তিনি জগজ্জনীতে সন্দেহ নাই তার মানে এই নয় যে তিনি কৃষ্ণের থেকেও শ্রেষ্ঠ তথ্য না এটা মাঝে যাবে না কোনো শাস্ত্রে সে কথা বলা হয়নি এমনকি চণ্ডীতেও পর্যন্ত স্বীকার করা হয়নি সেখানে বলা হচ্ছে গোষ্ঠী গমন করছেন তিন বছরের ছেলে তিন বছর ছ দিন বয়স তিন বছর ছ দিন গোবিন্দের তখন বয়স তিন বছর ছ দিনে গোষ্ঠী যাচ্ছেন এসেছেন সঙ্গে এখানে মূল শোকে কি বলা হলো মূল শোকে বলা হলো যে লীলায়া বিহরতি সখি সখিবি ভাণ্ডবি চালয় এটা অদ্ভুত কথা এই শ্লোকে বলা জানেন সখি ভি ভি হলো বহু বচন পদ এক বছর নয় দেখুন তিন বছরের ছেলে সখী কি বোচে কি হরি বল এই যে হরি বলে এখানকার কেউ পারে তাদের কোনো বান্ধবী থাকে তিন বছরের ছেলে তাকে এখানে কিন্তু মূল শোকে বলা হলো সখী ভি তার মানে সখীগণ গোপালের বান্ধবী সখীগণ গোপালের বান্ধবী তাহলে বান্ধবীদের নিয়ে কী হচ্ছে গোষ্ঠী যাবার আগে মা যশোদার কাছ থেকে বিদায় গ্রহণ করছেন গোপাল মা আমি গোষ্ঠী যাব তুমি আমাকে অনুমতি করো মা বললেন বাবা তুই এই বয়সে সখাদের সঙ্গে গোষ্ঠী যাবি তোর থেকেও কিন্তু সখাদের বয়স বেশি গোপাল মনে মনে ভাবলেন মা সকলের থেকে আমার বয়স বেশি হ্যাঁ গোপাল মুখে বলছেন না মায়ের কাছে কারণ তত্ত্ব নষ্ট হয়ে যাবে ওই জন্য মনে মনে মাকে বলেন মা গো তুমি তো জানো না তুমি তো বাল্যলীলায় মত্ত হয়ে গেছো ওই জন্য তুমি আমাকে চেনো না তুমি জানো না সকলের থেকে আমার বয়সই বেশি দেখতে আমি তিন বছরের ছেলে বটে কিন্তু মা শিব ব্রহ্মা আমার চরণ ধ্যান করে থাকে কাজে মা সত্য করে তোমাকে জানাচ্ছি মা আমি এখন গোষ্ঠী যাব গোষ্ঠে যাবি যে আচ্ছা তা ঠিক আছে কিন্তু এই আগে গা গোদহনটা করে নে তারপরে যাবি কেন গরম গরম দুধ খেয়ে তোমার গোষ্ঠে যাবি গরম গরম দুধ পিতেছেন জাল দেওয়া দুধ নয় সবে মাত্র দুধটা দোয়ানো হয়েছে তাতে কিন্তু ফেনা আছে গোপালকে বললেন তুই তো গোদহন মাতৃ যে দুধ সেই দুধ ভোজন করতে ভালোবাসিস সেজন্য আমি তোকে বলছি আগে দুগ্ধপান না করে গোদহন করতে গোষ্ঠে যাওয়া যাবে না কাজ কর একটু অপেক্ষা কর মা গেলেন একটা কথা আছে যশোধার গৃহে গরু ছিল সব গরুই কিন্তু যখন দুধ দরকার হতো সঙ্গে সঙ্গে তারা দুধ দিতেন বুঝলেন ব্যাপারটা সে গরুটা কি কাম ধেনু তার মানে যখনই দুধের কামনা করা যায় তখনই সেখানে দুধ পাওয়া যায় কিন্তু একটা কথা কামধনের মধ্যে আবার ক্লাসিফিকেশান আছে গোপাল যে দুধের যে গরুর দুধ খেতেন গরম দুধ মানে জাল দেওয়া গরম নয় সদ্য তোয়ানো যে দুদূত খেতেন তিনি কিন্তু কামধেনু কিন্তু তিনি অন্য কোন জায়গার কাম ধেনু নন তিনি স্বর্গের ধেন স্বর্গের কাম ধেনু মর্তলোকে এসেছেন কারণটা কি একটাই কারণ সে কারণটা হল প্রাণ ভরে গোবিন্দের সেবা করবেন এইটা ধেনুর ইচ্ছা অজনে তিনি এসেছেন এখন মা দুগ্ধ দহন গ্রহণ করছেন দুধ দিয়েছেন মা আমি কি একা মা আমার সঙ্গে তো আরও আমার বন্ধুরা আছে আমি দুধ খেয়ে চলে যাবো না কী খাবে ওদের বাড়িতে আমাদের মতো এত গরু নাই এটা নন্দ মহারাজ গরু বাড়িতে কটা গরু হিন্দির পথটা কি হিন্দির পথ পথ কি আমি অনেক অনেকবার বলেছি এই কথাটা কী বল হিন্দিতে কী কথা আছে নন্দ মহারাজ কি এনাই লাগাইয়া নৃত্য মাখন হয় নন্দ মহারাজের নবলক্ষ ধেনু নৃত্য মাখন হয় শুধু মাখন হয় না ওইরকম সদ্য গরম দুগ্ধ গোপাল পান করেন মা সোদা যতটা দরকার দুধ ততটা দুধই কিন্তু ওই কামধানুর কাছে পাওয়া যেত সেখান থেকে ওই দুগ্ধ পায়ন করেছেন গোদহন করেছেন এখন হয়েছে কি গোদহন দুইবার হয় কখন কখন প্রাতকালে আর সায়ংকালে সন্ধ্যাবেলা দুবার গোদহন হয় কিন্তু নন্দ মহারাজের বাড়ির এই গরুর কিন্তু দুবার দিতে হতো না আর্থিক বেশি দুধতে হতো কেন গোপাল সদ্য দহনযুক্ত দুগ্ধ পান করতে ভালোবাসতেন ওই জন্য তিনি কিন্তু গোদহন করছেন এখন কি হলো গোদহন করার পর একটা গ্লাসে করে এক গ্লাস দুধ গোপালকে দেওয়া হয়েছে গোপাল তাকিয়ে দেখেন সামনে সব শাখা দাঁড়িয়ে আছে আচ্ছা কে অমানবিক লোক আছে বলুন তো বন্ধুরা দাঁড়িয়ে থাকতে একা একা খায় খাবে কি করেন তখন জানেন দাঁড়িয়ে আছেন গোপাল বলেন মা কি আমি তো খাব না তুমি তোমার দুধ রেখে দাও কেন বাবা তুই তো গোচারণ যাবে দুধ নাকে যাবি কত কষ্ট হবে তোর বলে মা কষ্ট আমারও হবে কষ্ট সখাদেরও হবে তাই সকালে সকলকেই দুধ দিতে হবে তাই নাকি বলে হ্যাঁ এত দুধ কোথায় বলে যাও না তুমি গরুর কাছে কত দূর চাও আমার আর আমার ভক্তের সেবার জন্য যতদূর দরকার গোমাতা সবটাই তোমাকে দেবেন মা বলেন দেখো বাবা এই গো গাভি দহন করতে এই এই আঙুলটাকে চল শক্তি দরকার এই আঙুলটা তাই নাকি এই আঙুল শক্তি দরকার না এছাড়া কিন্তু আঙুল এই এই দু আঙুল ছাড়া হাত দোহন হবে না এখন মা বলেন বাবা তোর জন্য দহন করতেই আমার আঙুল ব্যথা করছে ও তাই নাকি বলে হ্যাঁ তাহলে কি হবে বলে মা তোমার যদি আঙুল ব্যথা করে আমার মুখ ব্যথা করবে না হ্যাঁ মুখ ব্যথা তোমাকে আর গ্লাসে করে দুধ আমাকে দিতে হবে না তাহলে আমরা সব এই ধনের বাঁট চুষে দুধ খাবো কি করলেন জানেন গোপাল আচ্ছা কটা কটা বাঁট ছিল হ্যাঁ চারটে গোপাল যে কামধন দুধ খেতে সেটা আটটা বাঁট ছিল আটটা বাঁট আটটা বাটে আটজন সকা ধরেছে হরিবল কি অপূর্ব সভা হয়েছে দেখুন এখানে মূল শোক বলছেন সে কথা শিব ব্রহ্মাদি কঙ্গার সন্তার বেশ ভৌতলে দুগ্ধ বানৌ অষ্টৌ ক্ষেত্র সখাদি সমগ্রহ ভাবে এখানে শ্লোকে বলা হলো যে আটটা বাঁটে আটজন মুখ দিয়েছে এটা কি মজা হচ্ছে না এত পরিমাণে দান করছেন কামধেনু প্রত্যেকেরই কিন্তু এই জায়গা দিয়ে দুধ গড়িয়ে পড়ে যাচ্ছে বুঝছেন বাছুরগুলো কি করছে জানেন বাছুরটা যার যার বিশেষ করে গোবিন্দের এখান দিয়ে যখন গড়িয়ে পড়েছে বাছুর এসে গোবিন্দের এখান থেকে চেটে চেটে দুধ খাচ্ছে যখন চেটে চেটে দুধ খাচ্ছে তখন নন্দরানি তাকিয়ে দেখছেন নন্দরানি তাকিয়ে দেখে বললেন গোপাল হায় রে আমার ভাগ্য কেন এমন হলো না কেন বছর করে তোর সাক্ষাৎ প্রসাদ পাচ্ছে দুধ গড়িয়ে পড়ছে তো সেই দুধ খাচ্ছে কিন্তু আজকে আমার কপাল মন্দ তোকে পত্ররূপে পেলাম বটে তোকে শাসনও করি বটে কিন্তু এমন সৌভাগ্য হয় নাই যে তুই এখান দিয়ে গড়িয়ে পড়ছে সেই দুধ চেটে খেয়েছি পারি নাই আমার যদি এমন কখনো ভাগ্য হয় আমি যদি কখনো বাছুর হয়ে জন্মাতে পারি প্রেমানন্দে তোদের এই গড়িয়ে পড়া এঁঠো দুধ খেয়ে আমি প্রেমানন্দ লাভ করতে পারব চিন্তা করুন তাহলে এখানে কি বলছেন সে করেন এখানে বলছেন যে কঞ্জা অধগোষ্ঠ নিশান্তে প্রেশান্তে করুতে এখানে বললেন যে প্রাত শহরঞ্চমে লয়া বিহরতি সখী ভে সখী বলতে বলতে এখানে এলাম আলোচনা সেই সময়ে গোপালের সখী যারা তারা এসে ওই দৃশ্য দেখেছেন এটা কিন্তু একটা ভগবানের অলৌকিক ক্রিয়া এই জগতে হয় কি কখনো গরুর আটটা মাঠ হয় একটা গরু আটজনে মিলে খেতে পারে আপনার কি বলেন আটজন আটজন সখা মিলে খাচ্ছে তাও কি দুধ কিন্তু শেষ হয়নি এখান দিয়ে ফেনা হয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে কি আনন্দ দেখুন সখারা কিন্তু প্রেমানন্দে একবার দুধ খাচ্ছে এখানে কি দেখুন টিকাকার কি বলছে একটুখানি টিকা ধরে নি টিকাকার বলছেন আনন্দে গ্রহণান গোপাল না মীরতনম হচ্ছে সকালে দুধ খাচ্ছে এরম করে এরকম করে দুধ খাচ্ছে আর একবার করে গোপাল থেকে তাকাচ্ছে হচ্ছে গোপাল কি রে কিছুই বলে না এবার দেখুন ওই গোপালের দিকে তাকাচ্ছে বলছে গোপাল কি গোপাল কি এক বলছেন যখন সবাই মিলে বলছেন আবার দুধ খাওয়াও কিন্তু বন্ধ নয় ওই গোপালের জয় জয় দিচ্ছেন আবার বাটি এসে মুখ দিচ্ছে মা জিজ্ঞেস করছেন যশোধা যে গোপাল ভাত খাবি কখন ভাত খাবি কখন গোপাল বললেন ভাতের বাবাকে খেয়েছি বলেন কেন বলুন তো ভাতে যা ভিটামিন আছে তার থেকে দুধে ভিটামিন বেশি কি বলেন আমি কি ভুল বললাম কি ডাক্তার ভাতে যা ভিটামিন আছে তার থেকে দুধে ভিটামিন বেশি পেট ভরে যদি দুধ খাওয়া যায় কিন্তু আপনারা আমার অপরাধ নেবেন না এখানকার লোকেরা আমরা যারা পেট ভরে দুধ খেলে কিন্তু হাসপাতালে যেতে হবে কথা ঠিক না হ্যাঁ বলছি দুধ শুষমা খাদ্য কথা ঠিকই কিন্তু কথাটা হলো আমাদের কিন্তু হাসপাতালে যেতে হবে পেট ভরে যদি দুধ খাওয়া যায় গলা পর্যন্ত কিন্তু এরা দুধ খাচ্ছেন কিন্তু ভাগবতে এমন কোন কথা উল্লেখ নাই কোথাও যে গোপালের পেট খারাপ হয়েছে কোনো জায়গায় পারে শুনেছেন এমন কথা কেউ বলেছে কেন দিন গোপালের পেট খারাপ হয়েছে না হয় না ব্যাধি কখনো গোপালের কাছে আসে না কেন বেরুন তো যার নাম করলে সব ব্যাধি মুক্ত হয়ে যায় তার আবার ব্যাধি কোথায় তার ব্যাধি নাই এখানে বলছেন সে কথা যে কীরকম দেখুন এখানে ঠিকাকাররা হে গোবিন্দ জয় হরি আরে বাবা বলতে বলতে আনন্দে এসে তখন আর সময় থাকে না বুঝছেন না আর এই গ্রন্থটি এত মিষ্টি এত মধুর যা কিন্তু আস্বাদন করলে বুকটা ভরে যাবে আনন্দে হ্যাঁ এই গ্রন্থটি শ্লোকটাকে শেষ করি আর এখানে বলছেন গোপাল কিন্তু সায়নকালে এবং সকালে মা গোদহন করেন কিন্তু গোদহনের অপেক্ষা নাই এরা কিন্তু আগেই পান করে নেয় ওই জন্য যিনি পূর্বাণ্ন সময়ে গোচারণ করেন সকাগণের সঙ্গে ক্রীড়া করেন যিনি মধ্যাহ্ন সময়ে ও রাত্রিকালে মধ্যে বিহার করেন বা বিলাস করেন যিনি অপরাহ্ন সময়ে গোষ্ঠী গমন করেন এবং সন্ধ্যাকালে গণের সঙ্গে ক্রীড়া করেন সেই শ্রীকৃষ্ণ আদি গোবিন্দ সর্বদা আমাদের রক্ষা করুন মঙ্গলাচরণ শ্লোক হ্যাঁ হ্যাঁ সর্বদা আমাদের রক্ষা করুন তাহলে ডাক্তার পাঠ শুনে শুনে খানিকটা বোধ এসে গেছে হ্যাঁ বস্তু কে কৃষ্ণই হলেন আমাদের একমাত্র ইষ্ট আর আশীর্বাদকে ওই গোবিন্দ যে গোবিন্দের কথা শুনছি ওই চরণে যেন তোমার মতি থাকে এটা হলো আশীর্বাদ এই শ্লোকের ভেতরে কিন্তু দুটো কথাই বলে দেওয়া হয়েছে আমরা কিন্তু মঙ্গলাচরণ শ্লোক শুনি নাই কিন্তু মঙ্গলাচরণ শ্লোক না শুনলেও আপনারা কিন্তু মনোযোগ সহকারে এই মঙ্গলাচরণ শ্লোকে একটা শ্লোক আমরা আজকে সোম সাড়ে সাতটা বেজে গেছে এই পূজারি কোথায় পূজারি আর তো কবে কোথায় বিনয় হ্যাঁ আছে জানো তো এই পূজারি আছে ওপরে আচ্ছা ট্রেনে আছো গেট দুটো এক কথা বলি এখানে কিন্তু কথা প্রাতকালের কথা বলা হয়েছে কেন শ্লোকে দুপুরবেলার কথা বলা হয়েছে বেলার কথা বলা হয়েছে সন্ধ্যাবেলার কথা বলা হয়েছে আর বেলার কথাও বলা হয়েছে একটা শ্লোকেই কিন্তু এই পাঁচটা সময়কার কথা বলে দেওয়া হয়েছে আজকে তো ধরুন রাত্রি হয়েছে সাড়ে সাতটা বেজে গেছে তাই আমরা এটা দেখব যে এটা কথা হলো যে আমরা আজকে দেখছি যে আমি ভেবেছিলাম আজকে পাঁচটা শ্লোক বলতে পারবো মায়ের কথা বলতে কি সময় কেটেছে কালকে থেকে শ্লোক ধরেই বলবো আপনাদের শ্লোক শোনাবো কালকে থেকে আর এই শ্লোকে মিষ্টি ভর্তি মিষ্টি মিষ্টি রসগোল্লার থেকেও মিষ্টি বেশি বুঝছেন এই গ্রন্থে আর টিকা ধরে যদি বলা যায় না আরও মিষ্টি টিকা ধরে বলতে গেলে একটা শ্লোকও রোজ বলা যাবে না তাই আর কি বলবো ইচ্ছা রইল আর আপনারা আমাকে একটা আশীর্বাদ করবেন আমি যেন এক মাস আপনাদেরকে হরিকথা শোনাতে পারি কেন জানেন শরীর তো ঠিক থাক না সবসময় এখন তো বয়স হয়েছে পারি না আগের মতো পরিশ্রম করতে কিন্তু যদি বৈষ্ণবের আশীর্বাদ পাওয়া যায় আশীর্বাদে কিন্তু অনেক শক্তি আছে গুরু বৈষ্ণবের আশীর্বাদে এমন শক্তি লাভ হয় যে শক্তি দিয়ে কৃষ্ণচরণ পর্যন্ত প্রাপ্তি হয়ে যায় এতে কোনো সংশয় নাই তাই আজকে আমরা এই গোবিন্দীলাম্বৃতাম গ্রন্থে এতে কিন্তু প্রায় পাঁচশো শ্লোক আছে এই গ্রন্থে এর যা ব্যাখ্যা আছে বলছেন পাঁচটা শ্লোক বললে এক মাস পরে যাবে বুঝেন এই গ্রন্থ কিন্তু সমাজ থেকে এক বছর লাগে গ্রন্থ শেষ করতে কাজে যাও যে সুযোগ পাই আপনাদের শোনাব যদি বেঁচে থাকি আর আপনারাও গৌরকে বলুন আমি আরও কিছুদিন বেঁচে গিয়ে প্রাণ ভরে যেন তার কথাও বলতে পারি এটি আমার প্রার্থনা আপনাদের কাছে আপনারা আমাকে শক্তি অর্জন করুন দান করুন আপনাদের শক্তির দানাতে আমি যেন প্রাণ ভরে গৌর গোবিন্দের কথা বলতে পারি